হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি বলবো 8 থেকে 10,000 ইন্ডিয়ান প্রাইসের মধ্যে এখন এই সময়ে কোন কোন বেস্ট স্মার্টফোনগুলি আসে যেগুলো আপনারা কিনতে পারবেন, সেটা আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিওতে যেই কয়েকটি স্মার্টফোন সম্বন্ধে বলবো সেগুলো ইন্ডিয়ান প্রাইস হিসাবে ঠিক করা হয়েছে, কিন্তু এই ফোনগুলি আপনারা বাংলাদেশ থেকে কত টাকা কিনতে পারবেন সেটাও আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভাওয়ে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভাওয়ে আসবে এবং এই মাসে আমার যে গিভাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরে আপনারা গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি কিভাবে পার্টিসিপেট হয়ে যাবেন। তো বন্ধুরা, আমার লিস্টের নম্বর 3 পজিশনে যে স্মার্টফোনটা সেটা ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স হট 30i স্মার্টফোন। তো এই ফোনটি একটা এই প্রাইস পয়েন্টের ভেতরে অসাধারণ স্মার্টফোন। তো সবপ্রথমে এই ফোনটির প্রাইস সম্বন্ধে কথা বলবো, যেটা 4GB 64 ভেন্ট পাচ্ছেন ইন্ডিয়ান রুপিস 8,000-এর মধ্যে। কিন্তু যদি এই ফোনটি বাংলাদেশ থেকে আপনারা নিতে চান তাহলে আনঅফিসিয়ালভাবে আপনারা 12,000-এর মধ্যে বাংলাদেশ থেকে এই ফোনটি আপনারা কিনতে পারবেন এখন। তো চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো এই ফোনটি একটা ভালো ফোন এই প্রাইস পয়েন্টের ভেতরে, যেখানে পাচ্ছেন 6.56 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 90Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। লুকস এবং বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কথা বলবো, লুকসটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লুকসটা খুব সুন্দর লুকসের সঙ্গে আসছে এবং এই ফোনটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ব্যাকে এবং এই ফোনটি ওয়েট রাখা হয়েছে 191 গ্রাম। ক্যামেরার জন্য এই ফোনটিতে পাচ্ছেন আপনারা ডুয়েল ক্যামেরা, রিয়ার ক্যামেরার ডুয়েল ক্যামেরা থাকছে, মেন সেন্সার থাকে 13 মেগাপিক্সেল, তার সঙ্গে পাচ্ছেন আপনার ডেপ সেন্সার এবং এই ফোনটি সেলফি ক্যামেরায় পাচ্ছেন আপনারা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি সম্বন্ধে কথা বলা যায়, তো এই ফোনটিতে পাচ্ছেন আপনারা 5000mAh বড় একটা ব্যাটারি, তার সঙ্গে 18W ফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন, হেডফোনের জন্য 3.1 জ্যাকও পাচ্ছেন। এবং ফাইনালি কথা বলবো এই ফোনটির প্রসেসর সম্বন্ধে, তো এখানে আপনারা পাচ্ছেন ইউনিসক T606 প্রসেসর, যে ঠিকঠাক প্রসেসর বলতে পারেন এই 8,000 প্রাইস পয়েন্টের ভেতরে, যেখানে নর্মালি ছোটোখাটো গেমিংও করতে পারবেন, নর্মালি ইউজে কোনো প্রবলেম হবে না আপনাদের। তো ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স হট 30i স্মার্টফোনটি এখন এই সময় নিশ্চিন্ত হয়ে কিনতে পারেন, একটা ভালো ফোন 8,000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে। এবং আমার লিস্টের 2 নম্বর যে স্মার্টফোনটি সেটা পোকোর পক্ষ থেকে পোকো C55 স্মার্টফোন। তো এই ফোনটি এই প্রাইস পয়েন্টের ভেতরে একটা ভালো ফোন পোকোর পক্ষ থেকে। সব প্রথমে ফোনটির প্রাইস সম্বন্ধে কথা বলবো, তো 4GB 64 ভেরা পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান রুপিস 8,000-এর মধ্যে এবং এই ফোনটি বাংলাদেশ থেকে ওই 12 থেকে 13,000-এর মধ্যে আপনারা নিতে পারবেন আনঅফিসিয়ালিভাবে। তো এই ফোনটি একটা ভালো ফোন এই প্রাইস পয়েন্টের মধ্যে। যদি দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি, তো এই ফোনটিতে পাচ্ছেন 6.71 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, একটা বড় ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটিতে। ফোনটার লুকসও ঠিকঠাক রাখা হয়েছে, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুন্দর লুকসের সঙ্গে আসছে, ইকো লেদার ব্যাগ ইউজ করা হয়েছে, প্লাস্টিকই পাচ্ছেন আপনারা, দেখতেও ঠিকঠাক লাগছে এবং এই ফোনটি ওয়েট 192 গ্রাম রাখা হয়েছে। ক্যামেরার জন্য পাচ্ছেন রিয়ার ক্যামেরা ডুয়েল ক্যামেরার সঙ্গে আসছে, যার মেন সেন্সার দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল, তার সঙ্গে ডেপ সেন্সার পাচ্ছেন এবং সেলফি ক্যামেরার জন্য এখানে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। ব্যাটারির জন্য পাচ্ছেন এই ফোনটিতে 5000mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 10W ফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের জন্য এখানে পাচ্ছেন আপনার রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ব্যাকে যে ফিঙ্গারপ্রিন্ট হয় সেই ফিঙ্গারপ্রিন্টই পাচ্ছেন আপনারা এই ফোনটি থেকে। হেডফোনের জন্য 3.1 জ্যাকও পাচ্ছেন আপনারা এই ফোনটিতে। এবং ফাইনালি কথা বলবো এই ফোনটির প্রসেসর সম্বন্ধে, তো এখানে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর, একটা ভালো প্রসেসর 8,000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে, যেখানে আপনারা নর্মালি গেমিংও করতে পারবেন এই ফোনটি দিয়ে। তো পোকোর থেকে পোকো C55 স্মার্টফোন একটা ভালো ফোন 8,000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে, যেখানে আপনার প্রসেসরের দিক থেকেও একটা ভালো প্রসেসর পাচ্ছেন এবং ফোনটা ওভারঅল একটা বেস্ট ফোন বলতে পারেন এই প্রাইস পয়েন্টে। তো এই ফোনটিও আপনার এখন এই সময় নিশ্চিন্ত হয়ে কিনতে পারেন। এবার কথা বলবো আমার লিস্টের নম্বর 1 যে স্মার্টফোনটা আছে সেটাও পোকোর পক্ষ থেকে আসছে, সেই ফোনটির নাম পোকো M5 স্মার্টফোন। তো এই ফোনটিও এই প্রাইস পয়েন্টের ভেতরে একটা বেস্ট ফোন বলতে পারেন, যেটা ইন্ডিয়ান প্রাইস 9,000-এর মধ্যে আসছে, 4GB 64 ভেরিয়েন্ট, কিন্তু এখানে আপনার পারফরমেন্স একদম প্রাইজের দিক থেকে বেস্ট পারফরমেন্স পাবেন। তো যদি দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি, তো সবপ্রথমে ডিসপ্লের কথা বলবো, তো এই ফোনটিতে পাচ্ছেন 6.58 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ডিসপ্লেতে।
একটা ভালো ডিসপ্লে পাচ্ছেন আপনার এই ফোনটি থেকে। লুকস এবং বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কথা বলবো, লুকসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্লাস্টিক ব্যাগের সঙ্গে আসছে গ্লসি ফিনিশ পাচ্ছেন এবং এই ফোনটি ওয়েট রাখা হয়েছে 201 গ্রাম। ক্যামেরার জন্য কথা বলা যায় তো এই ফোনটিতে পাচ্ছেন আপনার ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সার থাকছে 50 মেগাপিক্সেল, তার সঙ্গে 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পাচ্ছেন রিয়ার ক্যামেরাতে। এবং সেলফি ক্যামেরার জন্য এখানে পাচ্ছেন আপনারা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরাটা ঠিকঠাক ক্যামেরা পেয়ে যাবেন আপনারা এই ফোনটি থেকে। ব্যাটারির জন্য পাচ্ছেন এই ফোনটিতে 5000 mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 18W ফাস্ট চার্জ সাপোর্টও দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের জন্য এই ফোনটি থেকে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। হেডফোনের জন্য 3.5 জ্যাকও রাখা হয়েছে এই ফোনটিতে। এবং ফাইনালি কথা বলবো এই ফোনটির প্রসেসর সম্বন্ধে, তো এখানে পাচ্ছেন আপনার মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর, একটা ভালো পাওয়ারফুল প্রসেসর বলতে পারেন 9000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে, যেখান থেকে এই ফোনটিতে আপনি গেমিংও করতে পারবেন অনায়াসে। তো এই ফোনটি প্রকল্পগত একটা বেস্ট ফোন 9000 ইন্ডিয়ান প্রাইসের মধ্যে, এবং বাংলাদেশ থেকে এই ফোনটি আপনারা 15000 মধ্যে কিনতে পারেন। তো প্রকল্পগত থেকে পোকো M5 স্মার্টফোনটি একটা বেস্ট ফোন হতে পারে আপনার জন্য, যেটা এখন এই সময় আপনি নিশ্চিন্ত হয়ে কিনতে পারেন এখন।